ভক্তি জগতে ভগবানের কাছে পৌঁছাতে গেলে না নখানা পথ আছে আর নখানা পথে আটটা গাড়ি দাঁড়িয়ে আছে এই আটটা গাড়ির যে কোনো একটা গাড়িতে আপনাকে উঠতে হবে সেই গাড়ি সেই যান আপনাকে নিয়ে যাবে ভগবানের কাছে ভালো করে শুনবেন এই যে নববিধা ভক্তি বললাম এই নটা পন্থা আর আটখানা হচ্ছে ভাব ভাবের গাড়ি সঙ্গীত জগতে যত সঙ্গীত আছে ভালো করে মন দিয়ে শুনবেন এই কীর্তন কিন্তু শুধুমাত্র সুরের নয় এই কীর্তন হচ্ছে ভাব সঙ্গীত ভাব বোঝেন কি কি ভাব মন দিয়ে শুনবেন ছেদ কম্প রোমাঞ্চ সর্বাঙ্গ বিপথু বৈবন্যম অশ্রু প্রলয় শ্রী রূপ গোস্বামীপাদ বললেন তে ছেদ কম্প রোমাঞ্চ সর্বাঙ্গস্য বিপথু বৈবন্যম অশ্রু প্রলয় ইত্যষ্টৌ সাত্যৈকমাত শুধু সেজে গুজে এলাম হরিবাসরে বসলাম কোথায় যাচ্ছ কীর্তন শুনতে হবে না মা এই আটখানা মহাভাবের যে কোনো একটা ভাবের গাড়িতে আপনাকে চাপতে হবে তবেই হবে হরিনাম শোনা আর ভাব এমনি এমনি আসবে না হ্যাঁ এ দোকানের কোনো মাল নয় যে পয়সা দিলাম কিনে নিলাম ভাব নিয়ে বাড়ি চলে গেলাম এ গাছের ফল নয় যে গাছে উঠলাম পেড়ে নিলাম ছাড়িয়ে খেতে শুরু করলাম ভাব যদি সংগ্রহ করতে হয় তবে গুরুচরণ আশ্রিত হতে হবে আজকের আশ্রয়ের লীলা আমরা শুনব শ্রী গোবিন্দ হবেন গুরু আর শ্রীমতী রাধারানী হবেন তার শিষ্যা এই যে আমরা শিষ্য শিষ্যা যারা আছি আমরা যারা গুরু পদাশ্রিত পদাশ্রিতা হয়ে আছি ও ভাই তোমার দীক্ষা হয়েছে হ্যাঁ হয়েছে মন্ত্র নিয়েছ হ্যাঁ নিয়েছি গুরুকরণ করেছ করেছি হ্যাঁ করেছি মন্ত্রটা মনে আছে ভুলে গেছি কবেকার কথা পাঁচ বছর আগে দীক্ষা নিয়েছে দশ বছর আগে আর কি মন্ত্র মনে থাকে আবার দিন আবার আশ্রয় নিন চর্চা করতে হবে অভ্যাস করতে হবে এই যে অভ্যাস লাভ কি এই যে সারা জীবন ধরে কীর্তন শুনছেন লাভ কি আমি এক ঠাকুমাকে জিজ্ঞেস করেছিলাম ঠাকুমা হরিনাম শুনলে কি হয় বল পুণ্যি হয় কি হয় পুণ্যি হয় পুণ্যি হয় মাথা নেড়ে নেড়ে বলছে পুণ্যি হয় আমি বললাম ঠাকুমা আপনার বাড়িতে যাব আপনি ক কেজি পুণ্যি অর্জন করেছেন ক বস্তা পুণ্যি বাড়িতে জোগাড় করেছেন ক কলসি পুণ্যি আপনি বাড়িতে রেখেছেন দেখাতে পারবেন হ্যাঁ পুণ্যি দেখাতে পার ঠাকুমা বলছে পুণ্যি কি দেখানো যায় হরিনাম শ্রবণ করলে পুণ্যি হয় কি জানি না এই যে একটার পর একটা লীলা শুনছেন একটু আস্তে 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 লীলার দ্বারা ভগবান জীবকে শিক্ষা দেয় এই শুনলে কি হয় জানেন মা এই লীলা শুনতে 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 আমাদের অভ্যাসটা তৈরি হয় অভ্যাস এই যে শোনার অভ্যাস এই যে বলার অভ্যাস এই যে দেখার অভ্যাস কেন অভ্যাস দ্বারা আমাদের লাভ কি আছে বলে সারা জীবন ধরে তুমি যে অভ্যাস করছো শ্রবণের অভ্যাস এই শোনার অভ্যাসটা তোমার কাজে লাগবে কবে জানো
যেদিন তোমাদের কর্ণে ভগবানের বাঁশি বেজে উঠবে। এটা চিন্ময়, অব্যয়, অক্ষয়, এটা শাশ্বত, এটা সনাতন। এই পৃথিবীতে আমরা চিরন্তন কালের জন্য থাকতে আসিনি, থাকতে আসিনি। একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে, ধরা ছেড়ে আমাদের চলে যেতে হবে। আর শুনে রাখো, যেদিন আমাদের ডাক আসবে এই শেষের সেই দিনটার জন্যে, সারা জীবন ধরে আমরা অভ্যাস করে যাই। কেন জানেন? অন্তিমকালে আমাদের কর্ণমূলে যখন ভগবানের বাঁশি বাজবে, আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার স্ত্রী, আমার প্রিয়জন যারা আমার মৃত্যুশয্যার কাছে এসে তারা দীর্ঘ নিঃশ্বাস ছাড়বে, আমার ছেলে কাঁদবে, আমার মেয়ে কাঁদবে, আমার স্ত্রী কাঁদবে, আমার দেহ ছেড়ে যখন প্রাণটা বেরিয়ে যাবে, আমার নিঃশ্বাস নিতে যখন কষ্ট হবে, একটু লক্ষ্য করে দেখবেন, আমার স্ত্রী আমার বুকের উপরে আছাড় দিয়ে কাঁদবে, ওগো তুমি কোথায় গেলে গো, ও আমার শিব তুমি চলে যাচ্ছ গো, কাঁদে তো। আমার ছেলেটা কাঁদে, বাবা তুমি চলে যাবে আমায় ছেড়ে। প্রত্যেকে কাঁদে, আর ওটাই তো আপনারা দেখতে যান, নাকি কান্না দেখতে যান তো? কিন্তু জানেন তো, এই যারা যারা আমার প্রিয়জন বলে আমি জানি, আমি চিনি, আমি বুঝি, এদের না ভেতরে ওই বাইরের কান্নার ভিতরে কিন্তু একটা চাওয়া আছে, এটা আমরা বুঝতে চাই না। ওই যে আমার স্ত্রী কাঁদছে, কিছু মনে করবেন না, স্ত্রী শুধুমাত্র আমি ছেড়ে চলে যাচ্ছি বলে এতদিনের বিয়োগ ব্যথায় ব্যথিত অন্তরে ক্রন্দন করছে তা নয়। হয়তো দেখা যাবে আমার স্ত্রী ভিতরে ভিতরে বলছে, ওগো তুমি চলে যাচ্ছ, ব্যাংকের টাকাটা আমার নামে নমিনি করলে না আমার কি হবে গো। চাওয়া থাকবে, ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, শুধু আমার বিয়োগ ব্যথায় আমার বিরহে কাঁদছে তা নয়, তাদের প্রত্যেকের আলাদা আলাদা চাওয়া আছে। এইটুকু তো জমি জমা। আমরা দুই ভাই বোন, বাবা তুমি আমাদের নামে ভাগ বন্টন করে দিয়ে গেলে না, দিদি যদি ভাগ নেয় আমার কতটুকু থাকবে, অনেক চাওয়া থাকে। এইভাবে মনে রাখবেন, সবাই সবার মতো চাইবে আমার বিরহ ব্যথায়, সবাই কাঁদবে, সবাই চাইবে, সবাই আমাদের কানের কাছে সেই চলে যাওয়ার সময় শুধু চাওয়া পাওয়ার কথা শোনাবে। কিন্তু যদি সেদিন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব আমার মৃত্যুশয্যার পাশে বসে একটু হরিনাম করে, একটু কৃষ্ণ নাম করে, অনেকেই করে দেখবেন, সাধুগুরু বৈষ্ণবেরা যখন মৃত্যু পথযাত্রী মানুষের পাশে গিয়ে বসে, তারা হরি নাম করে, কৃষ্ণ নাম করে। কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলছেন, অভ্যাস যোগ একটা অধ্যায় আছে, এই সারা জীবন ধরে যদি শোনার অভ্যাসটা আপনি না করে রাখতে পারেন, এই যেটা করছেন, সত্যিকারে শোনার কান যদি তৈরি করতে পারেন, লোহা নয়, তামা নয়, পিতল নয়, সোনার কান, সত্যিকারে শোনার কান যদি তৈরি করে রাখতে পারেন, দেখবেন চাওয়া পাওয়ার সংসারে, স্ত্রী পুত্র পরিজনের চাওয়া পাওয়ার মাঝে
ওই সাধুগুরু বৈষ্ণবের মুখে উচ্চারিত হরি নাম, কৃষ্ণ নাম, এই অভ্যাস যদি করে রাখতে পারেন দেখবেন সেদিন বাজে কথা আপনার কানে যাবে না, এই হরি নামটা সেদিন আপনার কানে যাবে। সাধুগুরু বৈষ্ণবের মুখে উচ্চারিত হরি নাম, কৃষ্ণ নামটা সেদিন আপনি কর্ণে শুনতে পাবেন। যদি সত্যি সত্যি মন প্রাণ দিয়ে এই শ্রবণের অভ্যাসটা করে রাখতে পারেন, এই জন্য নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হল শ্রবণ শোনা। আজকে শুনবেন রাধারানী আর বলবেন আমার গোবিন্দ। মনে রাখবেন সেই বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণ। আজ কলিযুগে আজ থেকে 538 বছর আগে বাংলার মাটিতে নদিয়া জেলায়, ঠিক আপনাদের পাশের জেলাটায়, মায়াপুরের মাটিতে অবতীর্ণ হলেন জীবের অচৈতন্য সত্তা জাগরিত করবার জন্য, অচেতন জীবের চেতনা ফেরাবার জন্য। তিনি নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বৃন্দাবনের সুপ্ত গুপ্ত লীলাগুলো তিনি প্রকাশ করলেন। আজকে যেখানে লীলা স্মরণ, মায়েদের কাছে অনুরোধ করব, নিবেদন জানাব, এত কষ্ট করে যখন বসে আছেন এই নরসিংহপুর হরিসভায়, আমাদের চাওয়া পাওয়ার দেহগুলো রেখে, আমাদের দেহস্থিত অন্তরস্থিত মনকে নিয়ে চলুন মধুময় শ্রীধাম নবদ্বীপে শিবাসের অঙ্গনে। কি মায়েরা যাবেন তো শিবাস অঙ্গন? ইচ্ছা আছে? গৌরাঙ্গকে ভালোবাসেন তো জোরে বলবেন, ভালোবাসেন? আচ্ছা যারা যারা ভালোবাসেন না একটু উলুধ্বনি করুন তো, ভালোবাসেন না? না না, উলু দেয়নি মানে ভালোবাসে। চলুন সবাই মিলে আমার সঙ্গে একটু জয়ের ধ্বনি করুন, সবাই মিলে জয় দেবেন। অবধূত শ্রীপাদ নিতাই চাঁদ কি নাম দাতা প্রেম দাতা দয়াল নিতাই কি জগদ্গুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি বলো বলো নিতাই চাঁদ কি নিতাই চাঁদ কি। সবাই জয় ধ্বনি করেছেন? নিতাই বিনে ভাই আমার গৌর নাহি পায়। শিবাসের অঙ্গনে সেই নিতাই চান আমার গৌরাঙ্গে দক্ষিণে আছে। বামে গদা দেখো দেখো দক্ষিণে আমার নিত্যানন্দ। বামে গদা ধর, আরে
মধ্যাসনে নাচে আমার নাচে আমার ওই হলুদ ধনি মায়েরা তাই মধ্যাসনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর আমার গৌরাঙ্গ সুন্দর নাচে প্রাণ গোরা রসের গোরা ভাবের গোরা বিষ্ণুপ্রিয়ার প্রাণ গোরা রসের গোরা ভাবের গোরা আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ বধু আমার ভক্ত গণের চিত চোরা বিষ্ণু প্রিয়ার প্রাণ গৌর হরি গৌর চোরা বিষ্ণু প্রিয়ার প্রাণ বধু নাচে প্রাণ মধ্যাসনে নাচে আমার গৌর সুন্দর শিবাসঙ্গনে মহাপ্রভু আমার দক্ষিণে নিতাই দাদা বামে গদাধর পঞ্চতত্ত্ব লুটে প্রেম করে আস্বাদন যত পিয়ে তত তৃষ্ণা বাড়ে অনুক্ষণ শিবাসে রাঙি নাই প্রভু আমার হরি নাম করিতে করিতে ব্রজ ভাবে বিবর হলো বিবর হলো গৌরঙ্গে কৃষ্ণ ভাবের প্রকাশ গৌরার গৌর নাই আর গৌর নাই গৌর আমার হলো ব্রজের কানাই ব্রজের কানা ভিতরে কানাই বাইরে আমার বিনোদিনী রাই
সহজ ভাবে বিভোর নদিয়ার নিমাও আজ ব্রজ ভাব মনে করে শ্রীবাসের মন্দিরে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায় দাঁড়ায় বদনে মুরলি ভজায় মুরলি ভজায় মধুস্বরে বেজে উঠল মুরলি মনে রাখবেন এটা কলিযুগ এখানে শিখল বাজার কথা এখানে শ্রী করতাল বাজার কথা কিন্তু ভাবময় রসময় প্রেম প্রেমময় গৌরাঙ্গ তিনি আজকে শ্রীবাস অঙ্গনে মুখ দিয়ে বাঁশি বাজিয়েছেন আর সেই বাঁশি শুনতে পেল কে কেন বৃন্দাবনে যে বাঁশি শুনতে পেত সে তো এসেছে কলিযুগে ওখানে ছিল রাধা আর সেই রাধা কলিযুগে হয়েছে গদা গদাধর যিনি রাধা তিনি গদা যিনি রাধারানী তিনি গদাধর তার তো সোনার কান শুনতে পেয়েছে মধুর মুরলির ধ্বনি গদাধর শুনতে মুরলি ওই মুরলি শব্দ শুনি শব্দ শুনি শব্দ আমার প্রিয় গদাধর আইলো মুরলি শব্দ শোনে আমার গদাধর আইলো মুরলি শব্দ শুনি আমার গদাধর গেল গেল গদাধর আমি হরি নামে নৃত্য করছি তুমি আমার চরণ ধরলে কেন প্রভু প্রভু তুমি যদি হরি নাম করতে আমার দুঃখ ছিল না কিন্তু আমি শুনতে পেয়েছি প্রভু কি শুনেছো তুমি প্রভু হরিনাম করতে 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 শ্রীবাসের অঙ্গনে তুমি মুখ দিয়ে বাঁশি বাজিয়েছ আমি চুপ 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 তুমি শুনতে পেয়েছো পেয়েছি প্রভু গদাধর আমি যে বাঁশি বাজিয়েছি এটা তুমি যে শুনেছ এটা কাউকে বলো না সুযোগ পেয়ে গেল জানেন তো দুর্বলতার সুযোগ সবাই নিতে চায় দুর্বলতার সুযোগ সবাই নিতে চায় কি বললে প্রভু তুমি শিবাস অঙ্গনে ব্রজের বাঁশি বাজিয়েছো এটা আমি কাউকে বলবো না না না
তাহলে প্রভু আমার একটা বাসনা পূর্ণ করতে হবে। কি? আমি আমার মুখটা বন্ধ রাখবো, আমি কাউকে বলবো না যে তুমি ব্রজের কানাই, আমি কাউকে বলবো না যে তুমি বৃন্দাবনের বাসী কলিতে বাজিয়েছ, কাউকে বলবো না, কাউকে না, যদি না তুমি আমাকে। যেমন করে বাঁশিটা তুমি মুখ দিয়ে বাজিয়েছ, হে গৌর হরি তোমার চরণ ধরি নিবেদন করি, বাঁশি বাজালে তুমি তোমার মুখ ভরি, কে বোঝে তোমার লীলার সুচাতুরী, ও গো প্রভু আমার, তুমি যেমন করে, তুমি যেমন করে বদনে বাঁশি বাজালে তেমন করে আমি বাঁশি বাজাতে চাই। আস্তে, বাঁশের বাঁশি অনেকে বাজায়, বাঁশের মুরলি অনেকে বাজায়, বাঁশের বংশী অনেকে বাজায়, কিন্তু মুখ দিয়ে বাঁশির ধ্বনি মানে এই দেহ বাঁশি বাজানো, দেহ বাঁশিটা বাজানো কজন পারে প্রভু? আমি চাই তুমি সেই বাঁশি বাজানোটা আমাকে শিখিয়ে দাও। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, রাত্রি গভীর হয়েছে, আর মনে রাখবেন রাত্রি যত গভীর হয় তত ভক্তির কথা বেশি উদয় হয়। কঠিন কঠিন লীলাগুলি কিন্তু রাত্রিবেলা আস্বাদন, কারণ সাধারণ মানুষ যখন জেগে থাকে ভক্ত তখন বিশ্রাম নেয়, আর সাধারণ মানুষ যখন ঘুমিয়ে যায় ভক্ত তখন ভজনে বসে। এই জন্যে রাত যত গভীর হয় ভক্ত ততই ভক্তিতে মশগুল হয়, ভক্তি তত বাড়তে থাকে। এই রাত্রে দ্বিপ্রহরে শিবা সঙ্গনে বৃন্দাবনে রাধারানী হয়েছেন কলিযুগে গদাধর। আস্তে আস্তে বলছে, প্রভু তুমি যেমন তোমার দেহবাসীটা বাজালে, ওই দেহবাসী বাজানো আমি শিখতে চাই। মুরলি যে মুরলিতে যমুনা উজানে বয়, যে মুরলিতে বনে মৃত তরুতে প্রাণের সঞ্চার হয়, যোগীর যোগ ভেঙে যায় মুনির ধ্যান টলে যায়, গদাধর প্রভুর বামে দাঁড়া দাঁড়াই, মুরলি শিখিব বলে বামে দাঁড়াইল, বলে দাও হে শিক্ষা, হে শিক্ষা দাও, হে শিক্ষা করি এই ভিক্ষা দাও, হে শিক্ষা করি এই ভিক্ষা দাও, হে শিক্ষা করি এই ভিক্ষা দাও, হে শিক্ষা বলি শিক্ষা বিনা নাই হে রক্ষা, করি এই ভিক্ষা আমায় দাও হে শিক্ষা, শিক্ষা বিনা
গদাধর বললেন প্রভু তুমি যেমন মুখ দিয়ে বাঁশি বাজিয়েছো আমি তেমন দেহ বাঁশি বাজাতে শিখতে চাই গদাধরের মুখপানে তাকালেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু আহ গদাধরের বদন দর্শন করে মনে পড়ে গেল রাধারানীর কথা এই তো ঠিক এমন ভাবে রাধারানী একদিন আমার কাছে এসেছিল শ্রী বৃন্দাবনে যমুনা পুলিনে ললিতা বিশাখা ইন্দু রেখা চম্পক লতিকা তুঙ্গ বিদ্যা রঙ্গ দেবী সুদেবী সুচিত্রা অষ্টসখী পরিবৃতা বিষবানু সুতা কৃষ্ণ প্রেমে উৎকণ্ঠিতা রাই ধ্বনি আমার ঠিক এমন করে আমার কাছে যমুনার তীরে এসে দাঁড়িয়ে বলেছিল হে গোবিন্দ সময় নাই অসময় নাই যখন তখন তুমি আমার নাম ধরে বাঁশি বাজাও তুমি তো জানো ঠাকুর তুমি তো জানো ঘরে আমার কৃষ্ণ বিবাদিনী শাশুড়ি ঠিক যেন জ্যান্ত বাঘিনী বাঘিনী মাঝারে বসতি আমার না ছাড়ি দীঘল শ্বাস বাঘিনী শাশুড়ি নাগিনী ননদীর ঘরে আমার বাস আর তুমি কি করো সময় নাই অসময় নাই যখন তখন আমার নাম ধরে তুমি বাঁশি বাজাও তুমি কি জানো হে গোবিন্দ তুমি কি জানো বাঁশি বাজালে কি হয় তেমন তুমি ভালো জানো কিন্তু বাঁশি শুনলে কি হয় এই জ্বালার কথা যন্ত্রণার কথা তুমি তো জানো না ঠাকুর কি মায়েরা আপনারা তো রান্না বান্না করেন খেতে দেন রান্না করে খেতে দিতে কি সুখ সেটা আপনারা জানেন মাঝে মাঝে এমন হয় না যা থাকে সব দিয়ে দেন নিজের জন্যেও রাখেন না কিন্তু তাতেও একটা সুখ আছে দেওয়ার সুখ আর যারা খেতে বসে তারা জানে খাওয়ার কি সুখ কিন্তু দুটো সুখের অনুভূতি আলাদা তাই না আপনারা রান্না করে নিঃশেষ করে দেন সব এত কষ্ট করে হাত পুড়িয়ে পা পুড়িয়ে রান্না করে কিন্তু নিজেদের জন্য একটুও রাখেন না সব দিয়ে দেন এই দেওয়ার মধ্যে সুখ আছে সেটা অনুভব করতে হয় আর যাদের দেন না তাদেরও সুখ আছে খেতে সুখ অনেকে আছে দেখবেন একটু নুন বেশি হলে এত নুন দিয়েছো আমি হাত জোড়ো করে বলবো একটু মানিয়ে নেবেন যে আপনার জন্য কষ্ট করে রান্না করেছে সে ইচ্ছা করে আপনাকে নুনে ভরিয়ে দিয়ে আপনার খাওয়াটা নষ্ট করার জন্য পণ্ড করার জন্য করেনি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এই জন্য খাওয়াটা সবাই খেতে পারে না এটা একটা ভজন মনে রাখবেন এই জন্য কীর্তন শোনাটা একটা ভজন সেবা দেওয়া ভজন সেবা করাটাও ভজন এই জায়গা দাঁড়িয়ে রাধারানী বললেন হে গোবিন্দ তুমি যেমন বাঁশি বাজিয়ে সুখ পাও তেমন আমি বাঁশি শুনে যে আমার কি হয় এটা তো তুমি জানো না আজকে তোমাকে আমি জানাবো এতদিন তুমি বাঁশি বাজিয়েছ তুমি আমার নাম ধরে ডেকেছ তুমি আমাকে অনুমাদিনী করেছ তুমি আমাকে পাগলিনী করেছ কিন্তু হে গোবিন্দ আজকের আমি তোমার নাম ধরে বাঁশি বাজাবো আমি বাঁশি বাজাবো গোবিন্দ হাসতে হাসতে বললেন রাধে হে তুমি বাঁশি বাজাতে পারো
রাধারানী বললেন, গোবিন্দ এতদিন আমি বাঁশি বাজাইনি, আজ যখন আমার ইচ্ছা হলো যমুনার তীরে দাঁড়িয়ে বাঁশি বাজাব, কিন্তু সেই বাঁশি বাজাবার লাগে হে গোবিন্দ তোমায় আমি গুরু রূপে বরণ করব, গুরুর আসনে বসে তুমি আমায় বাঁশি বাজানো শিখাইয়ে দেবে, আমি হব তোমার শিষ্যা, তুমি হবে আমার গুরু। এই আমি তোমার বামে বসলাম, এই আমি তোমার বামে দাঁড়ালাম, ওহে প্রাণবধু এই নবরঙ্গের বাঁশি তুমি আমায় বাজানো শিখাইয়ে দাও, এই নবরঙ্গের নবরঙ্গের দেহ বাঁশি বাজানো আমায় শিখাইয়ে দাও, শিখাইয়ে দাও। লীলার ভাব প্রকাশিত হলো আস্তে। আজকের লীলার বিষয় এই রাত্রি দ্বিপ্রহরে শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা বা মুরলী শিক্ষা, কিন্তু মনে রাখবেন বাঁশের বাঁশি নয়। আর ওই বাঁশের বাঁশি বাজাতে আমরা এখানে আসিনি, আর বাজানো শিখতেও আমরা এখানে আসিনি। মনে রাখবেন জন্মাবার সঙ্গে সঙ্গে ভগবান যেমন আমাদের দুটো চোখ দিয়েছে, কথাটা গুরুত্ব দেবেন। মনুষ্য রূপে জন্মাবার সময় ভগবান যেমন আমাদের দুখানা চোখ দিয়েছেন, দুখানা কান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, তেমন জন্মাবার সঙ্গে সঙ্গে ভগবান আমাদের একটা করে বাঁশি, এখানেও বসে আছেন, সবার কাছে বাঁশি আছে, তবে সেটা বাঁশ দিয়ে তৈরি নয়, বাঁশের বাঁশি নয়। দুশয় ছখানা হাড় দিয়ে রক্ত মাংস দিয়ে তৈরি আমাদের এই দেহ বাঁশি। জানি না বাঁশি যখন বাজে আসরে বা বাসরে আপনারা হাতে নিয়ে কোনোদিন বাঁশি দেখেছেন কি না, মনে রাখবেন এই বাঁশিতে কিন্তু ছিদ্র থাকে। খুব সহজ বাংলায় যাকে ফুটো বলা হয়, কিন্তু আসরটা তো ভদ্রের আসর, ভদ্রতার আসর, ছিদ্র, রন্ধ্র, ভালো ভালো শব্দ আছে আমাদের বাংলায়, তাই না? এই বাঁশিটা কোনোদিন হাতে যদি নিয়ে দেখেন দেখবেন নখানা ছিদ্র থাকে, সেটা আবার পাট পাট করে ভাগ করা আছে, নবছিদ্র। কিভাবে ভাগ আছে একটু দেখুন, আমার দিকে তাকান, এই যে বাঁশিটা বাজানোর সময় দেখবেন প্রথমে একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রে কিন্তু ফু দিতে হয়, ওখান থেকে কোনো আওয়াজ বেরোয় না, ওটাতে ফু দেওয়া হয়, এই যে একটা। এইবার তিনটে তিনটে ছটা, তিন তিন ছয়, এইগুলো টিপে টিপে বাজাতে হয়। তাহলে প্রথমে এক, তারপরে ছয়, এখনো বাকি আছে। বাঁশির শেষের দিকে দেখবেন দুটো ছিদ্র থাকে, এইগুলিকে তত্ত্ব কথা বলে, এটাকে। ওই রামায়ণের গপ্প আর মহাভারত পুরাণের গপ্প কিন্তু তত্ত্ব নয়, এইগুলি তত্ত্ব। হরি বল, বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের নিজ নিজ দেহ ভাণ্ডে। হরি বল, এই দেহের কথাগুলি বলা এটাকেই বলে তত্ত্ব। হরি বল, বোঝা গেল? হ্যাঁ, কিন্তু এগুলো বুঝতে গেলে, তত্ত্ব বুঝতে গেলে একটু মন দিয়ে শুনতে হবে। এই যে এক আর ছয়, এইবার বাঁশের শেষের দিকে থাকে দুটো, বাঁশির শেষে দুটো ছিদ্র থাকে, কোমল স্বর বাজাবার জন্য একটা ছোট ছিদ্র থাকে উপরে, আর যত মোটা বাঁশি হবে বা সরু বাঁশি হবে
তত একটা সরু বা মোটা ছিদ্র থাকে শেষে ওইটা দিয়ে সুর বের হয় ওইটা দিয়ে ওই একটা তার উপরে একটা দুটো তাহলে শেষে দুটো এবার যোগ করুন কটা হলো 1 6 2 9টা মাসের মাসে যেমন 1 6 2 9টা ছিদ্র নিয়ে তবে সুর আমাদেরকে শোনায় ভগবান তেমন জন্মাবার সঙ্গে সঙ্গে আমাদের এই নবরন্ধ্রের বাঁশি দিয়ে মনুষ্য রূপে পাঠিয়েছে আস্তে এই আমি আপনারা আমরা সবাই যারা এখানে আছি আমাদের কাছে কিন্তু একটা করে বাঁশি আছে যার নাম দেহবাঁশি একটু বিচার যদি করেন তত্ত্বের কথা বিচার করেন তাহলে দেখবেন ওই বাঁশের বাঁশির মতোই 1 6 2 এই তিনখানা বিভাগ করে ছিদ্র দিয়ে পাঠিয়েছেন এই যে দেহগুলো ছিদ্র আছে না 1 6 2 এখানেও সেই বিভাগ এক কোনটা আমাদের দেহবাসীর এক নম্বর ছিদ্র হচ্ছে আমাদের বদন এটা দিয়ে খাওয়া এটা দিয়ে হরি নাম এটা দিয়ে কথা বলা এটা দিয়ে আত্মীয় স্বজন পোষণ এই একটা বদন বাহাদুর বদন এটা অতুলনীয় এক বাসিতে যেমন একের পরে ছয় তেমন একটু আমার দিকে তাকান আপনাদেরও আছে নয়নের দুটি নাসিকার দুটি কর্ণের দুটি এই তিন দুগানে ছয় বাঁশের বাঁশিতে যেমন শেষের দিকে দুটি ছিদ্র আছে আমাদের দেহবাঁশিতেও দুটো আছে না দেখানো যাবে না অসুবিধা আছে একটা হলো পায়ু পেছন দিকে আছে পায়ু আর একটা হলো উপস্থ সামনের দিকে খুব সহজ বাংলায় একটা মলদ্বার একটা মূত্রদ্বার মলদ্বারকে বলে পায়ু আর মূত্রদ্বারকে বলে উপস্থ বায়ু উপস্থ এই 1 6 2 মনে রাখবেন আমরা যখন মারা যাব আমাদের এই আত্মাটা না এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে যায় না না বোঝা যায় যারা মৃত মানুষকে দেখতে যায় যারা তত্ত্বজ্ঞ যারা শাস্ত্রজ্ঞ যারা ভক্ত তারা মৃত্যুর পরিণতি দেখবার জন্য যায় শুধু কান্না দেখতে যায় না দেখবেন মৃত্যুকালে অনেকে এইভাবে চোখ দুটো চেয়ে চেয়ে মরে আছে না আমরা তুলসী পাতা দিয়ে চোখটা বন্ধ করে দিই তুলসী পত্র দিয়ে ঢেকে দিই দেখবেন দুটো চোখ কিন্তু সমানভাবে খোলা থাকে না একটা অর্ধ উন্মিলিত একটা পূর্ণ উন্মিলিত যেটা পূর্ণ খোলা আছে পূর্ণ উন্মিলিত জানবেন আমাদের প্রাণ বায়ু ওই নয়ন দিয়ে গেছে অনেকে দেখবেন চোখ বন্ধ আছে কিন্তু আমাদের এই বদনটা মৃত্যুকালে হা করা থাকে এইখান দিয়ে আত্মা গেছে আপনি যদি সারা জীবন কৃষ্ণ কথা বলে থাকেন হরি নাম প্রেম পরশ মনির পরশে আপনার লৌহ জিহ্বা যদি হয় অমৃতময় যে বদনে আপনি সারা জীবন কৃষ্ণ কথা বলেছেন সেই বদন দিয়ে যদি আপনার এই প্রাণ বায়ুটা বেরিয়ে যায় জানবেন আপনার মনুষ্য জন্ম সার্থক হয়ে গেছে তাই গৌর প্রমানন্দে হরি যে কর্ণ দিয়ে এই যে হরিনাম রস সুধা পান করছে অনেকে মৃত্যুকালে দেখবেন কর্ণ দিয়ে রুধির বা রক্ত গড়িয়ে পড়ে মৃত্যুকালে কর্ণ দিয়ে রক্ত আপনার আত্মা জানিয়ে দিয়ে যায় যে আমি আপনার এই কান দিয়ে গেছি যে কান দিয়ে আপনি সারা জীবন হরি কথা শুনেছেন যদি সেই কর্ণ দিয়ে আপনার আত্মাটা যায়
তাহলে জানবেন গুরু পদাশ্রয় সার্থক হয়েছে, হরি নাম শোনা সার্থক হয়েছে। নাক দিয়ে দেখবেন অনেকে শ্লেষ্মা বাহির হয়, ওইটা দিয়ে আত্মা গেছে, ওইটা দিয়ে। সবচেয়ে দুর্ভাগ্যজনক মৃত্যু দেখবেন অনেকে মৃত্যুকালে মলত্যাগ করে ফেলে, প্রস্রাব করে ফেলে, না দিয়েছে হরিনামের চাঁদা, না দিয়েছে বৈষ্ণব ভিক্ষা, না দিয়েছে ব্রাহ্মণ বৈষ্ণব ভজন, হরিনামে নিন্দা করেছে সারা জীবন। হিন্দু ঘরে জন্ম নিয়ে সারা জীবন হরিনামে নিন্দা করেছেন, বৈষ্ণব বিদ্বেষ, তার প্রাণ তো যাবেই বাবা, মল দিয়ে বা মূত্র স্থান দিয়ে। যারা কৃষ্ণ বিদ্বেষী তাদের দেখবেন মলত্যাগ মূত্রত্যাগ হয়, অর্থাৎ দেহবাসীটা যদি ভালোভাবে বাজানো শিখতে পারি তাহলে এই হরিনাম শোনা আমাদের সার্থ। আর লীলার মধ্য দিয়ে জগৎকে শিক্ষা দেবার প্রত্যেকটা ছন্দে ছন্দে, প্রত্যেকটা পদাবলীর ছন্দে ছন্দে বৈষ্ণব পদকর্তাগণ তত্ত্ব নিপুণভাবে সাজিয়ে দিয়েছেন এই লীলায়। যদি ধৈর্য ধরে আপনারা একটু শুনতে পারেন, দেখবেন প্রত্যেকটা পদাবলীর ছন্দে ছন্দে তত্ত্ব নিপুণ হাতে তারা সাজিয়ে রেখেছে। চলুন, গদাধর বলছে প্রভু আমাকে একটু শিখিয়ে দাও। প্রভু আমি তোমার বাম দিকের আশ্রয় নিলাম আমার দেহবাসী বাজানোর। শোনো গদাধর, তোমাকে দেখে মনে হলো তুমি বৃন্দাবনের রাধা। প্রভু হে প্রভু হে প্রভু হে দয়া তোমার চরণে আশ্রয় নিলাম, তুমি তোমার বদন দিয়ে বাঁশি বাজালে তেমন করে তোমার চরণে আশ্রয় নিলাম, তুমি আমার কর্ণমূলে আমার কর্ণমূলে ফুঁদাও। এ কথা শুনিয়া প্রভু কহে হাসে হাসে, এ কথা শুনিয়া প্রভু কহে হাসি হাসি, এ কথা শুনিয়া প্রভু কহে হাসি হাসি, বলে আগে শেখো আগে শেখো গদাধর আগে শেখো না গোরালে পরে শেখো বাসে গো পরে শেখো বাসে, আগে শেখো না গোরালে পরে শেখো বাসে গো পরে শেখো পরে শেখো বাসে, আগে দাঁড়াতে শেখো দাঁড়াতে শেখো দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ ভঙ্গি মোঠামে আগে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ ভঙ্গি মোঠামে দাঁড়াতে শেখো, যদি বাঁশি বাজাতে চাও আগে দাঁড়াতে শেখো, তুমি যদি বাঁশি বাজাতে চাও দাঁড়াতে শেখো, যদি বাঁশি বাজাতে চাও দাঁড়াতে শেখো, আগে শেখো না গোরালি আগে দাঁড়াতে শেখো তবে বাঁশি বাজবে, তাই না? আশ্রয় নেব বললে নেওয়া হয় না, আগে আশ্রয় নেওয়া শিখতে হয়। এই যে কীর্তন শুনতে আসে অনেকে, আপনারা একটু লক্ষ্য করবেন, যারা প্রকৃত বৈষ্ণব ভক্ত আপনাদের মতো এই রাত্রিতে যারা বসে আছেন আপনারা প্রকৃত বৈষ্ণব ভক্ত, যে যার সুবিধা মতো জায়গায় বসে, কেন যেখানে বসলে প্রাণ ভরে শোনা যাবে ঠিক সেই জায়গাটায় বসে। কিছু কিছু ভক্ত আছে দেখবেন কীর্তন শোনে আর অন্যের সঙ্গে কথা বলে, দেখলি কি বললো, আরে তুই শোন না বাবা পরে হবে না, ওকে বলতে হবে তখনই বলতে হবে, ওই যে বললো দেখলি কি বললো। যারা বকবক করে দেখবেন প্রকৃত বৈষ্ণব যারা তারা তাদের কাছে বসে না, নিরিবিলি জায়গায় বসে, এই বসাটা শিখতে হয়।
কীর্তন পরে শুনবেন, আগে শিখবেন। যারা প্রকৃত বৈষ্ণব এই ভক্ত আছে না, তাদের কাছে বসা শিখতে হয়, তবে কীর্তন শুনে আনন্দ হয়। একে বলে নাগরানি। গদাধর কহে প্রভু কেমন প্রকার, গদাধর কহে প্রভু কেমন প্রকার, গদাধর কহে প্রভু কেমন প্রকার, গদাধর কহে প্রভু কেমন প্রকার। বংশী কহে কৃষ্ণ পদকর্তা বংশী বদন দাস, যিনি বৃন্দাবনের বংশী ছিলেন, যিনি ভগবানের অধরামৃত পান করেছিলেন, সেই বৃন্দাবনের বংশী, বৃন্দাবনের বাসী, এই কলিযুগে তিনি হয়েছেন বৈষ্ণব পদকর্তা বংশীদাস ঠাকুর। তার লেখা পদা বলি আমরা সদন। বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা, ওই বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা। লীলার প্রকাশ হলো, লীলার প্রকাশ হলো, এবার লীলার প্রকাশ হলো, এবার লীলার প্রকাশ হলো, লীলার প্রকাশ হলো, চলো সবাই ব্রজে চলো লীলার প্রকাশ হলো, সবাই ব্রজে চলো লীলার প্রকাশ হলো, চলো সময় ব্রজে চলো লীলার প্রকাশ হলো, চলো সবাই ব্রজে চলো লীলার প্রকাশ হলো, চলো চলো সবাই ব্রজে চলো আকাশ হলো, চলো সবাই ব্রজে উঠে জয় রাধা গোবিন্দ বলো, চলো সবাই ব্রজে জয় গৌর হরি বলো, হরি বলো, চলো সবাই ব্রজে চলো রাধা গোবিন্দ বলো, চলো সবাই ব্রজে চলো রাধা গোবিন্দ বলো, লীলার প্রকাশ হলো, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ বলবেন রাধা রানী কি, জোরে বলুন, বলো রাধা রানী কি, বিশ্বমানুরাজ নন্দিনী কি, কৃষ্ণ বক্ষ বিলাসিনী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী, হরে কৃষ্ণ। এইখানে আমাদের দেহগুলো রেখে আমাদের মনগুলোকে নিয়ে যাব বৃন্দাবন। চলে রে আমার মন, চলে রে আমার মন, চলে রে আমার মন, বলে নে যেথা মধুর বে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর ধান, গিরি গোবর ধান, ললিতা বিশাখায়াতে যত মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন যমুনা পুলিনে যেথা কমলে দো, চলে রে আমার মন, ধরবে দাদা
শুবল সিদাম দাম বসুদা শুবল সিদাম দাম বসুদা সে ভায় শুবল সিদাম দাম বসুদা যত সখা যত সখা যমুনা পুলিনে জেথা গিরি গোবর্ধন জেঠা নন্দ পিতা যশোদা মাতা নন্দ পিতা যশোদা মাতা নন্দ পিতা যশোদা মাতা জেঠা নন্দ পিতা যশোদা মাতা যত গোপগণ যমুনা পুলিনে জেঠা তোমারে দো ভগবান চল রে আমার মন গোপবেশবেন কর নব কৈশোর নটবর নরলীলা আয়ালো রো বলো রাধা রানী কি আমাদের মনগুলোকে নিয়ে বৃন্দাবনের মাটিতে রাধারানীর চরণে এলাম মায়েরা যে ঘরে আমার রাধারানী বাস করে ভগবানের কাছে প্রার্থনা করবেন শ্বশুরবাড়ি সবার হোক কিন্তু এমন শ্বশুরবাড়ি যেন কারোর না হোক যে ঘরে আমার রাধারানী থাকতেন মায়েরা শুনে রাখো সেই ঘরের দরজা দুটো জানালা নাই ঘরে যদি জানালা না থাকে সেই ঘরে বাস করা যায় কিন্তু আমার রাধারানী যে ঘরে বাস করতেন যে ঘরে তাকে বন্দিনী করে রাখা হত বিশ্বভানুরাজ নন্দিনী হয়ে থাকতো সদাই বন্দিনী জানালা নাই কারণ গোপাক্ষ মানে জানালা দিয়ে যদি নন্দনন্দন কৃষ্ণের সঙ্গে আমাদের বৌমা যোগাযোগ করে তাহলে তো মুশকিল সেই জন্য জানালা বন্ধ দরজা কিন্তু দুটো একটা ঘরে দুটো দরজা জানালা নাই আর ওই দুটো দরজায় ২৪ ঘন্টা ২৪ আওয়ার্স শাশুড়ি আর ননদী পাহারা দিত দুর্দৈব অবস্থা রাধারানী কি নিদারুণ পরিস্থিতিতে বাস আসলে কি জানেন যন্ত্রণা যার কৃষ্ণ তার মজা করে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না বুঝেছেন দুঃখ যার কৃষ্ণ তার যার দুঃখ আছে তার কৃষ্ণ আছে সেই জন্য রাধারানী বিধাতাকে বলতো যে আমাকে তুমি সুখ দিও না আমি সুখ চাই না
কারণ সুখে কৃষ্ণ হারাতে হয় আর দুঃখে কৃষ্ণ পাওয়া যায় হে বিধাতা তুমি যত পারো আমাকে দুঃখ দাও আমাকে কষ্ট দাও আমাকে ব্যথা দাও আমাকে ছালা দাও আমাকে যন্ত্রণা দাও যার আছে জ্বালা সে পায় কালা কৃষ্ণ বিবাদিনীর ঘরে বাস আমার রাধারানী সখীগণ তার কাছে এসে বলল রাধে একটা প্রশ্ন করব বল হ্যাঁ বল এই যে শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে তুই কৃষ্ণ 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 এই যে বলিস তুই যে কৃষ্ণ বলে কাঁদিস দোষ কার হ্যাঁ দোষ কার বলে সই আমি কাউকে দোষ দেব না আমি আমাকেও দোষ দেব না আমি আমার গোবিন্দকে দোষ দেব না দোষ যদি দিতে হয় আমি তাকেই দোষ দেব কাকে অন্ধ ভালোবাসাকে প্রীতিকে দোষ দেব প্রেমকে হে প্রেমকে দোষ দিয়ে কি করবি প্রেম তো তুই করেছিস না সই প্ল্যান করে ভালোবাসা হয় পরিকল্পনা করে প্রেম হয় যারা প্রেম টেম করে তারা ভালো বুঝবে কিন্তু চৈতন্য দর্শন বলছে যেমন ঘড়ি দেখে ঘুমানো যায় না ঘুমানো যায় কটার সময় ঘুমাবেন টাইম বলতে পারবেন বিচার করবেন ঘুমানোর টাইমটা নিজে বলা যায় না কেন ওই যে টাইম দেখার ধান্দায় যদি থাকেন ঘড়ি দেখার ধান্দায় যদি থাকেন ঘুমই আসবে না কিন্তু কটায় ঘুম ভেঙেছে আপনি বলতে পারবেন ভালোবাসা তদ্রুপ পরিকল্পনা করে হয় না হয়ে যায় হ্যাঁ হয়ে যায় হয়ে যায় এই যে নরসিংহপুর আমার ভালোবাসার জায়গা অনেক ভালোবাসার মানুষ এখানে আছে কিন্তু তার মধ্যে কিছু বিশেষ বিশেষ যেমন এখানেই বসে আছে আমার ভাতৃতুল্য কিন্তু বন্ধুর মতো দেখি এই যে গৌতম ঘোষ আমার বন্ধু রাজ্যকে বসে আছে অনেকেই এখানে আছে এখানে গৌতম আছে সমীর আছে রাজীব আছে অনেকে পরিচিত আমার এখানে আছে কত নাম বলবো কিন্তু যেগুলো বললাম এগুলো একদম ভেতরে একদম ভেতরে এখানে আশুতোষ আছে আমার একদম ভেতরে প্রতি মাসে অন্তত দু চারবার করে কথা এদের সঙ্গে হয় কীর্তন করতে আসবো সেটা বড় কথা নয় এই ভালোবাসাটা মূল কথা আরে এগুলো না পরিকল্পনা করে হয় না প্ল্যান করে হয় না হয়ে যায় সখীরা ঘিরে ধরল রাধারানীকে না না হয়ে যায় বললে হবে না কি করে হয়েছিল আমাদের কাছে তোকে বলতে হবে আহা শুনিয়া দে দেখিনু শৈরে দে দেখিয়া ভোলিনু
ভুলিয়া আহ পরিবার পিড়িতে কই কইনো শুনিয়া দেখিন এই যে মন্দির আমার পিছনে অনেকটা উঁচুতে তাই না ভালো করে শুন যদি আপনি যুগল বিগ্রহকে প্রণাম করতে যান চান তাহলে মন্দিরে উঠতে হবে কি মন্দিরে যাতে সহজে সুন্দর করে উঠতে পারেন তার জন্য ব্যবস্থা আছে সিঁড়ি আছে ধীরে ধীরে পা ফেলে উঠতে হয় লাফালাফি করলে চলবে না চলবে সে ওঠার সময় বলুন আর নামার সময় ধীরে ধীরে সিঁড়িতে পা রেখে রেখে উঠতে হয় তেমন গোবিন্দের কাছে পৌঁছাতে গেলে ভালোবাসারও সিঁড়ি আছে এই সিঁড়িগুলো পার হতে হয় প্রথমে শোনা শুনিয়া এই পদাবলীটি লক্ষ্য করুন আগে নাম শ্রবণ পূর্ব রাগে পূর্ব রাগ লীলা যারা আস্বাদন দাতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদি যা তাইর অনুমিলিত প্রজ্ঞই পূর্ব রাগ স উচ্চ আগে নাম শুনতে কে কে গান করবে কীর্তন শুরু হওয়ার আগে কিন্তু প্রচারপত্র প্রোগ্রাম কে কখন গাইবে একদম তাহলে আগে নামটা শুনেছেন তারপরে দেখা শুনিয়া দেখেন ও দেখিয়া তাহলে আগের শোনা তারপর দেখা এই জন্য বলে দেখা শোনা শোনা দেখা নয় ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে আগে দেখা শোনা আর ভগবানের সঙ্গে প্রেম করতে গেলে শোনা দেখা এক করলে হবে ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে দেখা শোনা আগে ভালো করে দেখলেন ছেলেটাকে তারপরে খবর নিচ্ছেন ছেলে কেমন তাই না তাহলে দেখা তারপর শোনা আর ভগবানের সঙ্গে প্রেম করতে গেলে ভগবানকে ভালোবাসতে গেলে শোনা দেখা শুনিয়া দেখিন আমি দেখি শৈরে আমি দেখিয়া বলিন তাহলে কটা সিঁড়ি হলো ধাপ কটা হলো শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু এইবার দেখে ভুলে গেলাম ভুলে গিয়ে প্রীতি করলাম এখানে শেষ নয় প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ প্রীতি বিচ্ছেদে ছুরিয়া
মইনু আমি কাজ তো ভালো করি নাই রে আমি কাজ তো ভালো পরিবার প্রাণ বন্ধুকে ভালো বেশে আমি কাজ তো ভালো করি নাই রে আমার প্রাণ মরা বিশাখারে বিশাখারে এই জগতে এই জগতে সবাই কৃষ্ণ ভালোবাসে কিন্তু জানি না জানি না জানি না আমি কৃষ্ণ ভালোবেসে কেন এত যন্ত্রণা পেলাম আমার কি মনে হয় জানিস সবার মতোই আমি কৃষ্ণ ভালোবাসতে পারি না নিশ্চয়ই আমার ভালোবাসায় কোনো ফাঁক আছে গলত আছে ভুল আছে তা না হলে কৃষ্ণ ভালোবেসে সবাই সুখী হলো আনন্দে রইল কিন্তু আমি কেন কষ্ট পাই আমি কাজ তো ভালো না না করি নাই রে আমি আমি কাজ তো ভালো করি নাই ভালো করি নাই রে আমার প্রাণে বুখে ভালো বেশে কাজ তো ভালো করি না নাই রে আমার প্রাণ বধুকে ভালো কেন গেলাম ভালো
দেহ মন প্রাণ সমর দিয়ে আহার প্রাণ মধুকে ভালোবেসে দেহ মন প্রাণ সমর দিয়ে গোলাম বলে মধুকে হরিবাল হরিবাল ভালোবেসে মা কৃষ্ণ তোমার গোলাম বলে আমার প্রাণ মধুকে ভালোবেসে কৃষ্ণ তোমার গোলাম বলে তোমার হলো বলে ভালোবেসে কৃষ্ণ 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 তোমার হলো বলে কাজ তো ভালো করি নাই হে ঝুরিয়া শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু শৈরে প্রীতি বিচ্ছেদে নারহে পরানো ঝুড়িয়া ঝুড়িয়া মইনি এই হলো আমার দশা তখন ললিতা আবিশাখা বলল এই রাধে রাধে সবাই কৃষ্ণ ভালোবেসে সুখানুভূতি লাভ করে আনন্দ পায় এই তুই ভালো বলছিস কৃষ্ণ ভালোবাসা ভালো নয় তখন রাধানি কি বলো কে বলে প্রীতি ভালো কে বলে প্রীতি ভালো কে বলে প্রীতি ভালো প্রেম ভালো নয় প্রেম ভালো নয় যে বলে সে বলে প্রেম ভালো নয় কে বলে প্রীতি ভালো কে বলে প্রীতি ভালো কে বলে প্রীতি ভালো কে বলে প্রীতি ভালো কৃষ্ণকে ভালোবেসে আমার বধুকে ভালোবেসে আমার কি হল
দেখবি তবে দেখ এই বলে রাধারানী বুকের বসনটা সরিয়ে দিয়ে বলে ভালো করে আমার বুকের দিকে তাকিয়ে দেখ শ্যামে বন্ধু শনে পিরিতি করিয়া শ্যামে বন্ধু শনে পিরিতি করিয়া শ্যামে বন্ধু শনে পিরিতি করিয়া আমার আমার পাঁজর পাঁজর ধসিয়া গেল বলে পিরিতি শরীরে কে বলে পিরিতি ভালো বলে পিরিতি ভালো কে বলে পিরিতি ভালো একটা দাড়ি পাল্লা লাগবে ভালোবাসা যে খারাপ না ভালো শুন ললিতা ভালোবাসা মেপে দেখাবো কৃষ্ণ এই 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 প্রেম মাপা যায় পাগল কোথাকার ভালোবাসা মাপা যায় আচ্ছা মায়েরা রাতের বেলা যারা বসে না না নিজেদের ওই ওই ভালোবাসার কথা কৃষ্ণ প্রেমের কথা বলছি ভালোবাসার টান আছে চৌম্বক চৌম্বক শক্তি আছে তাই তো আপনারা ছুটে এসেছেন এই রাতের বেলা বসে আছেন আপনি আত্মীয় বাড়ি গেলেন আপনার বসতে জায়গা দিল না একটু চা করে দিল না মিষ্টি দিল না আদর করলো না ভালোবাসলো না সোহাগ থাকবেন আর সেখানে একবেলা থাকতে ইচ্ছা করবে কিন্তু খেতে দিক আর না দিক পড়তে দিক আর না দিক যদি ভালোবাসাটা থাকে বার 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 ইচ্ছা করবে সেখানে ছুটে ভগবান নিশ্চয়ই আপনাদের ভালোবাসেন তাই ছুটে এসেছেন এখানে তবে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভালোবাসা চোখে দেখা যায় আর কৃষ্ণ প্রেমটা চোখে দেখা যায় না অনুভব করতে হয় পিরিতি মিরিতি তুলে তোলাইতে পিরিতি মিরিতি তুলে তোলাইতে পিরিতি মিরিতি তুলে তোলাইতে পিরিতি মিরিতি তুলে তোলাইতে guru দাড়ি পাল্লা যেখানে আমার বস্তু মাপা হয় আপনি যদি দোকানে চিনি কিনতে যান 500 চিনি কিনবেন পয়সা দিলেন দোকানদার দেখবেন একটা যন্ত্র ফেলে আপনাকে মেপে দেখায় ওই নাম তুলা যন্ত্র ভালো বাংলায় তুলা যন্ত্র কেউ বলে ওজনদাড়ি কেউ বলে দাড়ি পাল্লা অনেক নাম যাই হোক মূলত এই যন্ত্রটির নাম যে যন্ত্রে আমরা বস্তু ওজন করি তার ভালো বাংলায় বলে তুলা যন্ত্র কেন বলে না ওই তুলা দিয়ে তৈরি নয় তুলা মানে তুলনা করা যন্ত্র একদিকে দেখবেন লোহার বা পিতলের দেওয়া হয় 500 গ্রাম লেখা থাকে 1 কেজি লেখা থাকে ওটাকে কি বলে
আমরা কলকাতায় বলি বাটকারা আপনারা কি বলেন একই তো তো একই সব একই একই আমরাও বলি তাহলে একদিকে বাটকারা দিলেন একদিকে বস্তু দিলেন বলছি এমন তুলা যন্ত্রে যদি কৃষ্ণ প্রেম রাখা যায় পিরিতি বলছেন যা বাবা এ তো চিনি নয় আঠা নয় ময়দা নয় তা পিরিতি যদি মাপতে হয় তার বাটকারা কি হবে কৃষ্ণ পিরিতি মাপতে গেলে লোহা বা পিতলের বাটকারা হলে তো চলবে না বলে বাটকারা আছে পিরিতি যদি হয় বস্তু পিরিতি যদি হয় বস্তু তবে বাটকারা হবে মিরিতি 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 মানে কি পিরিতি মানে যদি হয় প্রেম মিরিতি মানে কি মিরিতি মানে হলো মৃত্যু কত বড় কথা দেখো মৃত্যু যন্ত্রণার যে তীব্রতা মানুষ মরণের সময় দেখবেন কত কষ্ট পায় এই যে যন্ত্রণার তীব্রতা মৃত্যুকালে যে যন্ত্রণা পাওয়া হয় তার যে তীব্রতা তার যে গভীরতা ডেপথনেস তার অধিক শতধিক যন্ত্রণা হলো কৃষ্ণ বিরহ যন্ত্রণা যার হয়েছে সেই জানে আজ যে হ্যান্ডবিল দেখে টাইম দেখে কীর্তন শোনে তারা বুঝতে পারবে না এই সময় ওই কীর্তনিয়া চলো শুনে বাড়ি চলে যাই মশারি টাঙিয়ে এই অনুরাগ যন্ত্রণা যার হয়েছে সেই বুঝবে পিরিতি ব্যাধি জানে উপজয় পিরিতি ব্যাধি জানে উপজয় সে বুঝে শুধু সে বুঝে শুধু সে বুঝে না বুঝে জীবনে মরণে জনমে জনমে জীবনে মরণে জনমে পিরিতি যাহার সঙ্গ জীবনে মরণে জনমে জনমে পিরিতি যাহার সঙ্গ মনে মনে একটু প্রণাম করবেন বর্তমান জেলায় জন্ম নিয়েছিল বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাস ঠাকুর গ্রামটির নাম কাঁদরা শ্রীপাট আমার সৌভাগ্য হয়েছে কয়েকবার জ্ঞানদাস শ্রীপাটে গান করা সেই জ্ঞানদাস ঠাকুর লিখছেন জীবনে মরণে জনমে জনমে পিরিতি যার সঙ্গ জ্ঞানদাসে কানুর পিরিতি জ্ঞানদাসে কয় কানুর পিরিতি জ্ঞানদাসে কয় কানুর পিরিতি নীতি নতুন রঙ সেই তো জানে যার হয়েছে সেই তো জানে যার হয়েছে সেই তো জানে আন জনে যে কৃষ্ণ ভালো বাসে না
সে কি করে বুঝবে পীরের কীর কি যাতনা আনে জনে জানবে কেনে জার হয়েছে সেই তো জানে আনে জনে জানবে কেনে এই পীরের কি ভীষণ জ্বালা আনে জনে জানবে কেনে জালা আন জনে জানবে জ্ঞানে জাল হয়ে হয়েছে সে তো জানে সে বুঝে না বুঝে শুধু সে বুঝে না বুঝে শনে কৃষ্ণ কথা কৃষ্ণ কথা কইতে ছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজিল শ্যামে মধুস্বরে বেজে উঠল মধুস্বরে গোবিন্দের বাসুক সখীসনে কৃষ্ণ কথা কইতেছিল বসি হানুকলে বৃন্দাবনে বাজুল আর এই বাঁশি বাজার সঙ্গে সঙ্গে রাধারণী স্তম্ভিতা মনে রাখবে ভরা কলসি কোনোদিন আওয়াজ করে না এই যেমন আপনারা ভরা কলসি বসেই আছেন সারাদিন রাত বসেই আরে আমাদের মতো বোকাগুলো ভক 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 কারণ ভরা কলসি কোনোদিন আওয়াজ করে না গোবিন্দ দর্শন হয়ে গেলে আর আওয়াজ থাকে না এই যে শুনছেন না শুনতে শুনতে যেদিন সত্যিকারে বাঁশিটা আমাদের কানে বেজে উঠবে সেদিন আর কিচ্ছু শুনতেও ভালো লাগবে না আর বলতেও ভালো লাগবে শুধু যেন মনে হবে প্রাণ ভরে বাঁশি শুন মধুর মধুর স্বরে বাঁশি বেজে আর এই বাঁশি শুনে রাধারানী চমকিতা সখীরে আমি যখন বৈশা থাকি গুরুজন মাঝে আমি যখন পয়সা থাকি ওই গুরুজনার মাঝে বাসি রে আমার নাম ধৈরা বাজাও বাসি নাম ধৈরা বাজাও বাসে নাম ধৈরা বাজাও বাসি বাসি আমি মহাজি লাজে উবাসি ছাড়ে
বাসিরে তুই ও তার নাগালে যদি পা ও তার নাগালে যদি পা তবে ঝাড়ে মূলে উপাড়িয়া তার ঝাড়ে মূলে উপাড়িয়া ঝাড়ে মূলে ধারে মূলে উপাড়িয়া ধারে মূলে উপাড়িয়া ধারে মূলে ধারে মূলে ধারে মূলে উপাড়িয়া ধারে মূলে যমুনাই ভাষায় বাসিরে আমি বিবাদিনীর ঘরে বসে থাকি যখন তখন বাঁশি বাজে আমার মন হয় উদাসী যখন বাজে বাঁশি কেঁদে বলে রাই রূপসী বাঁশি শুনে আমার মন হয় উদাসী ললিতার ওরে সজনী রে সজনী রে আমি তাই মনে মনে ঠিক করেছি আমি আজ যাব যমুনার তীরে গোবিন্দের চরণ ধরে বলবো হে মাধব যদি আমায় ভালোবেসে থাকো তবে আমার কথা রাখো আমি তোমার চরণ ধরে মিনতি করে বলি যে বাঁশি তুমি বাজাও সেই বাঁশি আমাকে তুমি শিখাইয়ে দাও রাধা বলে বাজাও বাঁশি কদম্বের মূলে 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 বাঁশি শুনে আমি তখন তোমার কাছে আসি চলে আমার শাশুনি গঞ্জনা দেয় ননদি গঞ্জনা দেয় পাড়ার লোকে বলে আমি কৃষ্ণ কলঙ্কিনী তাতে দুঃখ নাই তাতে দুঃখ নাই যারা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে ওই কৃষ্ণ কলঙ্কিনী বলার সময় একবার তো কৃষ্ণ নাম তারা বলে আমার নামে কলঙ্ক দিক দিক কিন্তু আমার দৌলতে আমার জন্যে একবার কৃষ্ণ নাম তো বলা হলো আমার দুঃখ নাই কিন্তু আজকের আমি গিয়ে বলবো ওই বাঁশি বাজানো আমি শিখবই এ গোবিন্দ যে বাঁশি শুনে আমাকে উন্মাদিনী করো শুনেছি যে বাঁশির শব্দে যমুনা উজান বয় মৃত তরুতে প্রাণের সঞ্চার হয় যে বাঁশির ধ্বনি শুনলে যোগীর যোগ ভেঙে যায় মুনির ফ্যান তোলে যায় সেই বাঁশি আমাকে তুমি শিখিয়ে দাও আজ আমি বলবো যাদে কাজি বলে রে বাঁশি বলে রে বাঁশি বলে বাঁশি রে ওই মায়ের একটু হলুদ ধ্বনি দিন তাই চাঁদে কাজি বলে রে বাঁশি শুনে ঝুরে মরি বাঁশি রে চাঁদে কাজি বলে রে বাঁশি শুনে ঝুরে মরে বাঁশি
জিমুনা জিমুনা বাসি জিমুনা জিমুনা বাসি জিমুনা জিমুনা বাসি আমি না দেখিলে হরি ও বাসি রে বাসি বা রাধারণী সখীদের বলল তোর আমাকে সাজিয়ে দে এইবার আমি গোবিন্দের কাছে যাব দে দে তোর আমায় সাজিয়ে দে হরে কৃষ্ণ ভালো করে শুনবেন মায়েরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাবেন বা ননদের বাড়ি যাবেন আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার সময় যে সাজা গোবিন্দের কাছে যাওয়ার সময় কিন্তু সে সাজা নয় এই যে হরিনাম শুনতে যখন এসেছেন এ সাজা আলাদা এই জন্যে সময় অনুযায়ী সাজতে হয় সঠিক সময়ে সঠিক সাজার যদি না সাজা যায় তবে সাজা পেতে হয় বাচ্চা ছেলেদের নিয়ে বাপের বাড়ি যাচ্ছেন আপনি সাজিয়ে দিচ্ছেন ওই ছেলেকে এই বড় প্যান্ট পরিয়ে দিলেন গেঞ্জি তার উপরে জ্যাকেট চোখে চশমা পাওয়ার না থাক হাতে ঘড়ি টাইম না দিক মাথায় টুপি এগুলো পরিয়ে নিয়ে যান কোথায় যাচ্ছে ছেলে আপনার সঙ্গে আপনার বাপের বাড়ি মানে ওর মামার বাড়ি কিন্তু যখন সকালবেলায় আপনি স্কুলে পাঠাবেন ছেলেকে বা মেয়েকে আপনি তো সাজান আপনারাই সাজান ওই মামার বাড়ি যাবার পোশাক পরালে চলবে না এক একটা স্কুলে নির্দিষ্ট ইউনিফর্ম আছে আছে না সেই নির্দিষ্ট ইউনিফর্ম পরাতে হয় এটা সংবিধানের নিয়ম স্কুলে যাবার সময় একরকম সাজছেন বাপের বাড়ি যাবার সময় একরকম সাজছেন ঠিক যেমন ভিন্ন ভিন্ন সাজা তেমন গোবিন্দের কাছে যখন আসবেন তখনও সাজা কিন্তু কেমন সাজা বৈষ্ণব পদাবলীর মধ্য দিয়ে আমার সখীরা রাধারানীকে সাজাচ্ছেন একটু মন দিয়ে শিখলেই শুনলেই শিখতে পারবেন রাইকে সাজাইছে ভালে এই দেখুন এই দেখুন প্রথমে লবঙ্গ মা এই মালতি রে মালে রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মা মালতির মালে সাজাইছে ভালে ওই মায়েরা চুল ধ্বনি দাও গৌর হরিব লবঙ্গ মা লবঙ্গ মা এবারে মালতির মালে রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মা মালতির মা কেন আমরা গয়না পরি কেন আমাদের ভালো দেখতে লাগবে রাধারানী গয়না পরে কেন নিজের জন্য নয় গোবিন্দ দেখে আনন্দ পাবে গোবিন্দকে আনন্দ দেবার জন্য মনোহরে মনোহরে রাই ধনি আমার হুসান পরে যেন মনোহরে
মনোহারে ধৈরজ ধ এই পদাবলী যিনি লিখেছেন মনে মনে একটু প্রণাম করো ও গো গোবিন্দ দাসেতে কয় বলে মোর মনে হেন আকাশে রাধা নয় রাধা নয় যেন আকাশে চাঁদ যেন নামি আছে এই ভূমে গো আকাশের চাঁদ মায়েরা দেখুন আকাশে চাঁদ যেন চাঁদ পানা মুখ না রাধারানী চাঁদের মতো মুখ না আপনারা জানেন কি জানি না আকাশে চাঁদ উঠলে দেখবেন রাত্রিবেলায় এক জাতের পাখি আছে মাঠের মাঝখানে উড়ে বেড়ায় আকাশে চাঁদ উঠলে এক জাতের পাখি আছে উড়ে বেড়ায় কেন জানেন মহাজনগণ বলছেন চাঁদ থেকে নাকি অমৃত ঝরে পড়ে সুধা ঝরে পড়ে এই জন্য চাঁদের অপর নাম সুধা কর সুধা কর রাধারানীর বদন চাঁদ থেকে যেন সুধা ঝরে 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 পড়িছে ঝরে ঝরে পড়িছে ঝরে পড়িছে বদন চাঁদের সুধা যেন ঝরে পড়িছে বদন চাঁদের সুধা যেন ঝরে ঝরে পড়িছে বদন চাঁদের সুধা যেন ঝরে ঝরে পড়িছে বদন চাঁদের সুধা যেন ঝরে ঝরে পড়িছে চাঁদের সুধা যেন আচ্ছা বদনটা যদি চাঁদ হয় এই মুখটা যদি সাঁদ হয় তাহলে সুধা কোনটা এদিকে দেখুন তো সুধা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না অনেক সুন্দরী মেয়ে আছে দেখবেন বা সুন্দর ছেলে আছে রাগ করো না যেন দেখতে ভারী মিষ্টি হ্যাঁ আমি তো ততটা সুন্দর নয় তাই সুন্দর সুন্দরী দেখলে খুব তাকিয়ে থাকি কিন্তু কিছু কিছু সুন্দর বা সুন্দরী আছে যারা রাস্তা দিয়ে হেঁটে যায় দেখবেন দেখতে ভারী মিষ্টি নাকটা ঠিক কি সুন্দর ঠোঁট দুটো কি সুন্দর কি সুন্দর সব সুন্দর কিন্তু একটা গন্ডগোল মুখটা আরে বাবা একটু হাসলে অসুবিধা কি আছে গায়ে রং চাপা হোক নাকি বলেন হাসলে ভালো লাগে না আরে আমরা হাসতে ভুলে গেছি বলে আমাদের হার্টের প্রবলেম হার্ট মানে মন দেখছেন যদি পরীক্ষা করেননি তাই আপনার হার্টের প্রবলেম ধরা পড়েনি করুন দেখবেন আছে শতকরা 99 জন মানুষের হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে কেন জানেন আমাদের মন অসুস্থ হাসতে ভুলে গেছি হাসতে তাই সবসময় হাসি এই হাসিটাই হচ্ছে সুধা শাশুড়ির মুখে যদি হাসি থাকে সেই সংসার করতে বৌমার আনন্দ হয় হয় না শাশুড়ি যদি সবসময় কখন বাপের বাড়ি যাব কখন বাপের বাড়ি যাব তাই না তাহলে শাশুড়ির মুখে যদি হাসি থাকে বৌমার মুখে যদি হাসি থাকে তাহলে সেই সংসারে সুখ থাকে তাহলে হাস্য হচ্ছে সুখ এইভাবে রাধানে সুন্দর করে সুসজ্জিত গোবিন্দ কে দেখবার লাগি ললিতা বিশাখা সখীগণ কে সঙ্গে নিয়ে রাই ধ্বনি আমার চলেছেন যমুনা নদীরে গোবিন্দ কে গুরু করে যমুনার তীরে তার চরণ ধরে
বাসি শিক্ষা করিবে বলে রাই ধনি আমার বলে সজনী রে চল চল আমার নিয়ে চল আমি আজ বাসি শিক্ষা করব এই অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরেছেন রাধারানী আজকের আমার গুরু করবেন আস্তে 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 যাদের আশ্রয় হয়েছে দীক্ষা শিক্ষা হয়েছে তো সবার হয়েছে যদি না হয়ে থাকে নিয়ে নিন দেরি করবেন না আশ্রয় করিয়া ভজে পারে কৃষ্ণ নাহি তাজে রাধারানী আশ্রয় নেবার জন্য গোবিন্দকে গুরু করবেন অন্তর্যামী জানতে পেরে মা যোগমায়াকে ডাকতে লাগলেন গুরু হওয়া এত সোজা নয় বাবা বলছে শিষ্য মেলে লাখে লাখ গুরু মেলে লাখে এক এই জন্য সদ্গুরু আশ্রয় করতে হয় খুব ভালো করে বিচার করে গুরুকরণ করতে হবে বিবাহটা যেমন খুব বিচার করে করতে হয় তেমন গুরুকরণটাও কিন্তু বিচার করে করতে হয় একবার ফেসে গেলে জয় নিতাই গৌর হরি তাই তো গোবিন্দ আমার গুরু হবেন কারণ এতদিন শ্রীমদ ভাগবতে দশম খণ্ডে শুনলাম কৃষ্ণের প্রেমের গুরু রাধারানী প্রেমের গুরু রাধারানী সেই গুরু আর শিষ্যের কাছে আসছে বাঁশি শিখবার জন্যে মুরুলি শিখবার জন্যে তাই শক্তি অর্জনের জন্যে শক্তিময়ী মাকে ডাকতে লাগবে যমুনা তীরে শ্রী গোবিন্দ সবাই একটু হাত জোড়ো করবেন মায়েরা যমুনার তীরে তীরে মাতৃঘাট স্থাপন করে স্থাপন করে প্রাণ গোবিন্দ ডাকতে লাগলেন অঘটন ঘটন ঘটি অসীমা যোগ মায়াকে সর্ব মঙ্গল মঙ্গল শিবে সাধিকে স্মরণে ত্র্যম্বকে নারায়ণে নমঃস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণ নমঃস্তুতে স্মরণাগত দীনার্দি পরিত্রাণ পরায়ণে সর্বেষাং হরে দেবি হরে নারায়ণ নমঃ নমঃ জয়ন্তী মঙ্গলাকালে ভদ্রাকালে কপালে দুর্গা শিব সমাভাত্রী সহসধা তং শোধা তং হি বসত কারণ শরদ মেধা সুধা তমস্খলি নিত্যে ত্রিধূমত্রাত কাস্থিতা অর্ধূমত্রা চিদানিত্যা জানুর চর্যা বিশস্তা তমেব শ্বা তং শ্বাবিত্রি তং দেবী জননি পরা তৈব ধারয়ত সর্বং তৈত সিচ্যত জগত তৈ তৎপল্লতে দেবী তমস্কন্তে চ সর্বদা বিশিষ্য বিশিষ্য রূপা তাংসি রূপা চ পালো রে তথা সঙ্গত রূপান্তে জগদ শূল জগদ মূল জগ মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্থিতি মহামহা চ ভবতি মহাদেবী মহাশূরী প্রকৃতিস্তঞ্চৌ সর্বস্বৌ সর্বসন্ধানিনী কালরাত্রি মহারাত্রি মোরাত্রি সদা গুণা তং হি তমশ্বরী তং হি তং বদ্ধি বাধরা খরা লজ্জা পুষ্টি সদা পুষ্টি তং শান্তি শান্তিরে ভগিনী সুনিনী মোরা দেবী চন্দ্রিণী তথা সঙ্খিনী চাপি ভূষণী পরিভাই পদা সম্ম সম্মত ভাষীষো সম্ম ভক্তি সুন্দরী পরাপরণা পরমাত্মেব পরমেশ্বরী যত্র কিঞ্চিত কিঞ্চিত বস্তু শাশ্বত বখিলা
بسنما كشف هيتا نمستا شي نمستا شي نمستا شي نمانا نماها يا دبي شرب هوتا كتنا شو هديتا نمستا شي نمستا شي يا دبي شرب هوتا كالي روبين جمسنا نمستا شي نمستا شي نمستا شي نمانا نماها يا دبي شرب هوتا يوغو مايا روبين جمسنا نمستا شي نمستا شي نمستا شي نمانا نماها يا دبي شرب هوتا دركا روبين جمسنا نمستا شي نمستا شي কৃষ্ণ লীলা সাধিনি ঘটনা ঘটনা বটিয়সি যোগ মায়াকে শ্রী গোবিন্দের আহ্বানে যমুনার তীরে প্রকটি তাহলেন মা যোগ মায়া যোগেশ্বরী মাকে দর্শন করে প্রাণ গোবিন্দ আমার মাতৃ চরণে করলেন প্রণাম মা যোগ মায়ার চরণে দণ্ডবত প্রণাম করে প্রাণ গোবিন্দ মা যোগ মায়ার কাছে আশীষ প্রার্থনা করলেন জয় মা জয় মা গোপাল মা ডাকলি কেন মা ওই দেখো আমার রাধারানী আসছে আমার কাছে মুরলি শিখবে বলে মা আমি কি গুরু হওয়ার যোগ্য তুমি তো জানো মা তুমি তো জানো এই যমুনার তীরে যতবার তুমি আমাদের যুগল দেখেছ তুমি তো জানো মা আমি রাধারানীকে গুরুর আসন দিয়েছি ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা ভক্ত আমার গুরু তাই ভক্তই রেখেছে নাম আমি বাঞ্ছা কল্পত রাধারানী আমার প্রেমের গুরু আমি কি করে তার গুরু হব যোগমায়া বললেন গোবিন্দ কেন ছলনা করছ জগতের জীব মোহিত হয় আমার মায়ায় আমি মহামায়া আর আমি নিজে মোহিত হই তোমার মায়ায় গীতায় কি বললেন অর্জুনকে ভগবান কি বললেন বললেন দৈব হেষা গুণময়ী মম মায়া দুরাত্মায়া অর্জুন তুমি চিন্তা করো না আমি মায়াতে ওদেরকে বশীভূত করে রেখেছি ওরা মরার আগে মরে বসে আছে তোমার কোনো চিন্তা নাই আমার মায়াতে ওরা মোহিত দৈব হেষা গুণময়ী মম মায়া দুরন্ত হে গোবিন্দ তোমার এই দুরন্ত মায়ার কাছে আমি বস রাধারানী তো পঞ্চার বেশ সত্যি যদি তুমি রাধারানীকে তোমার গুরু আসন দিয়ে থাকো হে কৃষ্ণস্তু ভগবান ও স্বয়ং
তাহলে গুরু যদি হয় তোমার রাধারানী, তবে রাধারানী আসার সঙ্গে সঙ্গে তার চরণ সেবা করে নিও, আর গুরু কৃপা যদি তুমি লাভ করো আর তো কোনো চিন্তা নেই। কি মায়েরা, এই যে আমরা ধুলা মাখি, কেন মাখি? ধুলা নয়, ধুলি নয়, এ তো গোপীর পদরেণু, এই ধুলাই মেকেছিল আমার নন্দনন্দন কানু। কবে মেকেছিলেন? এই যে আজকে ধেনে ধা, ওই যে নূপুর বেজে উঠলো, রাধারানী আসছেন, ধেনে ধা ধেনে ধা, নূপুর বাজে ধেনে ধা, নূপুর বাজে ধেনে ধা, রাধার নূপুর বাজে ধেনে ধা, রাধার নূপুর বাজে ধেনে ধা, রুনু ঝুনু রুনু ঝুনু, নূপুরে রো সারা গো নূপুরে রো সারা, ঝনো 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 ঝনো, নূপুরে রো সারা গো নূপুরে রো সারা, আর না গর চমকি বলে চমকি বলে চমকি বলে আমার রাই আইল প্রাণ গোবিন্দ আমার, যমুনার তীরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে রাধা চিন্তা স্মরণ করে যোগ মায়া কৃপাধন্য হয়ে গোবিন্দ দেখছেন হঠাৎ, দল বেঁধে সব কি ব্যাপার? ও রাধে, সখীদের সঙ্গে নিয়ে যখন এসেই পড়েছো তা দূরে কেন, কাছে এসো, এত দূরে কেন, আহ্বান করছি আপনাদের ঘরে, যখন এই মনে করুন আমি দুদিন আছি, আপনারা যদি আমাকে আমি জানি করবেন না, ধরে নিলাম যদি নেমন্তন্ন করে, আমি যদি আপনার দুয়ারে গিয়ে দাঁড়াই বলবেন না আসুন বসুন, বলবেন না, না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন, এটা ভদ্রতা নয়। গোবিন্দ মনে মনে চিন্তা করলো এত কষ্ট করে বাগিনীর ঘর ছেড়ে যখন এসেছে যমুনার তীরে, আমি তো অভ্যর্থনা করি, অভ্যর্থনা, এসো আইসো 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 হে বিনোদিনী, রাধা আইসো 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 হে বিনোদিনী, রাধা তোমার দর্শনে গেল, তোমার দর্শনে গেল, আমার মন সিজ বাধা গো, ও গেল মন সিজ পাগল, মন সিজ বাধা, ও গেল মন সিজ বাধা, হে রাই ধনী আর দাঁড়িয়ে থেকো না, এলে যদি কষ্ট করে যমুনার তীরে, কাছে এসো বিনোদিনী আছো কেন দূরে, তুমি আছো কেন দূরে, তুমি আছো কেন দূরে, ললিতা বিশাখা বলে বলে ও গো শ্যামরা, এসে ছেড়াই বিনোদিনী মুরলী শিখার আশায়, তোমার বামে দাঁড়াইয়া মুরলী শিখিবে গুরু হয়ে রাই ধনীকে মুরলী শিখাবে,
গোবিন্দ বলছে যদি তাই হয় তবে দূরে কেন কাছে এসো এসো রাধানি ধীরে ধীরে গোবিন্দের কাছে এসেছে এবার একটি সুন্দর করে আসন করে আসন হ্যাঁ কোথায় পাবে আসন একটা বড় পাথরের উপরে রাধানিকে বসিয়েছে বসো রাধে জগৎকে শিক্ষা দিচ্ছেন দেখে নাও বুঝে নাও জেনে নাও আমি এতে চাংশ কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং সর্বজীবের নিয়ন্ত্রতা ভগবান হয়েও রাজেশ্বরী রাধারানীর চরণ কেমন করে সেবা করছি আমার কাছ থেকে তোমরা শিখে না কি করলেন ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল গো ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল গো ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল গো ভাঙিয়া চূড়ার ফুল ভাঙিয়া চূড়ার ফুল মানে কি আসলে তখনকার দিনে তো পারফিউম ছিল না এই বডি স্প্রে সেন্ট এসব ছিল না এই জন্য বাড়িতে বাড়িতে সব সুগন্ধযুক্ত ফুল চাষ করা হতো এখনো করে অনেকে শখে তো শখারা যখন বৃন্দাবনে ধেনুর পিছনে পিছনে ছুটত 84 ক্রোশ বৃন্দাবন 12 খানা বন 9 লক্ষ ধেনু এই শখারা যখন গরু পিছনে পিছনে দৌড়াতো জঙ্গলের মধ্যে সুগন্ধযুক্ত ফুল পেলেই তারা তুলে নিত নিজেদের জন্য নয় আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম প্রেমের প্রেমের পূজারি তারা পূজারে তাই সখাগণ ফুল তুলে নিয়ে আসে যমুনার তীরে গন্ধযুক্ত কুসুম লয়ে চূড়াতে গুঁজে রাখে আরে বারে বারে কৃষ্ণের ওই হাসি মাখা বদন খানা সখাগণ বারে বারে দেখে এই দেখো তাহলে যত সখা আছে ফুল তুললে ওই গন্ধযুক্ত ফুল চূড়াতে গুঁজে দেয় আর ওই সুগন্ধ পেয়ে গোবিন্দ আমার মনের আনন্দে বাসি বাজায় সেই যে সখাদের দেওয়া ফুল ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল এবার মন্ত্রটা কি দেখুন আমরা কি বলি তপ্ত কাঞ্চনি গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তং নমামি হরি প্রিয়ে এই তো আমাদের মন্ত্র গোবিন্দ তা কিছু বলছে না ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল নম প্রেম বলি ফুল রাই চরণ দিল বলে তুমি আমার তন্ত্র মন্ত্র তুমি আমার ধ্যান তুমি আমার তন্ত্র মন্ত্র তুমি আমার ধ্যান তুমি আমার জপ তপ তুমি হরি নাম এইবার গোবিন্দ রাধারানীর চরণের কাছে গিয়েছেন গিয়ে দেখছে ধুলো ভরা হবেই তো বৃন্দাবনে লাল মাটি যে পেরেছে সে রাধা চরণে উঠে গেছে
আহা বৃন্দাবনের ধুলো। আজকে এই যে মাটিটাই আপনারা বসে আছেন, এই মাটিগুলো কত ভাগ্যবান বলুন তো, আপনাদের চরণের স্পর্শ পাচ্ছে কত সাধুগুরু বৈষ্ণবের। সারা বছর এই মাটি ওত পেতে থাকে, কখন হরিনামের যোগ্য হবে সাধুগুরু বৈষ্ণব আস। বৃন্দাবনের চিন্ময় ধুলো যে পেরেছে রাধারানীর চরণে উঠে গেছে, দিব্য দেহে রাধারানীর চরণ সেবা করছে। এবার গোবিন্দ গিয়ে দেখে পায়ে ধুলো, নেতের ওই অঞ্চল দিয়া চরণ ধুলি ঝাড়ে, ললিতা মুচকি হাসে কুন্দলতারে আরে। আইসকে দেখে যা গোবিন্দ কেমন রাধারানীর চরণ ধুলা ঝাড়ে। এখন এখানে একটা অসুবিধা হয়ে গেল, কি বলুন তো, পায়ের ধুলোগুলো প্রচণ্ড রেগে গেছে, ধুলোগুলো খুব রেগে গেছে। হে ভগবান, তুমি তোমার শক্তি বলে আমাদের রাধা চরণ ছাড়া করতে চাও, কেন তুমি চরণ ধুলা ঝাড়ছ? দিব্য দেহে ধুলা বলে ধুলা চরণ ছাড়া করি কেন, দূরে সরাও গো আমার। গোবিন্দ বলে, ওগো ধুলি কণাগণ, তোমাদের মতো বোকায়ার নাই, আমি ব্রজের কানাই, আমি তোমাদের জানাই, তোমাদের কৃপা করেছেন বিনোদিনী রাই। শোনো শোনো ধুলি কণাগণ, আমার যদি ইচ্ছা থাকতো আমি তোমাদের চরণ ছাড়া করব, তাহলে তো যমুনার জল দিয়ে আমি ধুয়ে দিতে পারতাম, করেছি না? আমার গায়ের অঞ্চল দিয়ে, বসন অঞ্চল দিয়ে তোমাদেরকে ঝাড়ছি, কেন জানো? শুনো শুনো ধুলি কণাগণ, শুনো শুনো ধুলি কণাগণ, আমার মনে রঙ্গ, আমার মনে রঙ্গ, এই যে নেতের অঞ্চলে তোমাদের তুলে নিয়ে আমি দূরে গিয়ে আমার শরীরে মেখে নেব। শোনো শোনো ধুলো কণাগণ, আমার মনের রঙ্গ, তোমাদের অঙ্গে মেখে আমি হব নদিয়ার গৌরাঙ্গ। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নুব, 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 এই ধুলা মাখিয়া ছিল নন্দের নন্দন কানু, এই ধুলা
করে ধুলা মায়া করে যদপে ইহ যাই বলিহারি বলিহারি এমন এমন দুহার প্রেম কভু নাহে হয়েছে 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 আর নয় আর নয় থাক এ গোবিন্দ অনেক ধুলো মেকেছ এবার যে জন্য এসেছি আমার কথাটি আজকে কান খুলে শোনো কেন এসেছো রাধে আমাকে দর্শন করতে না 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 আজ আমি ঘর ছেড়ে এসেছি তোমাকে গুরু করব বলে ঘর হইতে আইলাম বাস বাসি শিখিবার শিখিবার ঘর হইতে দাসী করে বাসি করে বাসি করে নিজ দাসী করে বাসি শিখা হই আমারে শিখা হই আমারে ধার হইতে নবরন্ধ্রের ছিদ্রযুক্ত বাসি আমি তোমার কাছে শিখতে চাই কোন রন্ধ্রের তুমি গা কোন গা রন্ধে সুরে বহে শ্রী যমুনা উজান বহে যমুনা উজান বহে যমুনা উজান কোন রন্ধ্রের সুরে তুমি গাও কোন গান হে গোবিন্দ কোন রন্ধ্রের সুরে রন্ধ্র মানে ছিদ্র বাঁশি কোন রন্ধ্রের সুরে বহে যমুনা উজান কোন রন্ধ্রের সুরে তুমি কোন রন্ধ্রের সুরে তুমি গাও কোন গীত রন্ধ্রের সুরে গাও কোন গীত কোন রন্ধ্রে সুরে এই রাধা হরিলে হে চিত ধরিলে
শিখাও তোমার শিখাও আমার দেখো দেখো বাসি হে গোবিন্দ তুমি শিখাও দেহ বাসি তুমি জগৎগুরু বলে তোমায় হে গোবিন্দ তোমায় ভালো বলি শিখাও আমার মহ তুমি জগত গুরু তাই তো জগত গুরু বলে ভালো বাসি বলি যার চরণে গয়া কাশি তুমি জগত গুরু বলে ভালোবাসি যার চরণে আছে গয়া কাশি তুমি জগত ভালোবাসি যার হাতে বাঁশি আর মুখে হাসি তুমি জগৎগুরু বলে ভালোবাসি তাই তো তোমায় ভালোবাসি তাই তো তোমায় ভালোবাসি তাই তো তোমায় ভালোবাসি ওহে শিখাও তোমার মনবাসি চিন্তা নেই হে রাধে আমার বাদিকে দাঁড়াও এই লীলার যুগল ছবি রূপে পিকচার পিকচার ছবি রূপে আপনারা কিনতে পারেন ছবিটা কেমন দেখবেন একটা বাঁশিতে কৃষ্ণ একটি হাত দিয়ে আছে রাধারানী একটি হাত দিয়ে আছে দেখেছেন না কিংবা দেখবেন কৃষ্ণের হাতে একটি বাঁশি রাধারানীর হাতে একটি বাঁশি এই যুগল এই লীলা রাধারানীর মুরলি শিক্ষা লীলাটি হচ্ছে বাঁশের মুরলি তত্ত্বটি হচ্ছে দেহ মুর ভগবান কৃষ্ণ দুটো যন্ত্র বাজিয়েছেন ছিদ্রযুক্ত মুরলী বাসী বেনুবংশী যাই বলুন সেটা বৃন্দাবনে আর কুরুক্ষেত্র যুদ্ধে পার্থের সারথি হয়ে সেখানেও একটা যন্ত্র বাজিয়েছেন কি বাজিয়েছেন শঙ্খাসুরের পিঞ্জর থেকে তৈরি নির্মিত পাঞ্চজন্য শঙ্খ কিন্তু বাঁশি আর শঙ্খের মধ্যে মিল কোথায় বলুন তো বাঁশিও ফু দিয়ে বাজাতে হয় শঙ্খও ফু দিয়ে বাজাতে হয় কেন বলুন তো গোবিন্দ শিক্ষা দিলেন জগতে তোমাদেরও ফু দেওয়া যন্ত্র একটা দিয়ে পাঠিয়েছি এই দেহ যন্ত্র গুরুর কাছে দাও তোমাদের কর্ণরন্ধ্রে যদি গুরু ফুঁক না দেয় এই দেহবাসী তোমাদের বাজবে না দেহবাসী না বাজলে গোবিন্দ কৃপা পাবে না তাহলে আটটা ছিদ্র নটা ছিদ্র কিন্তু একটাই ফোঁ দিলে পড়ে থাকে আটটা আপনারা যারা ব্রজদর্শনে বৃন্দাবনে যান কেন যান বৃন্দাবনে কেন যায় মানুষ বৃন্দাবনে মানুষ যায় না বৃন্দাবনে ভক্ত যায়
মানুষ রূপে বৃন্দাবনে গেলে বৃন্দাবনের মাহাত্ম্য বুঝতে পারবেন না, ভক্ত রূপে যেতে হবে। হরি বল হরি বল। মাথা রাখবেন, দীক্ষা শিক্ষা না নিয়ে বৃন্দাবনে যাবেন না, মনে রাখবে। আর বৃন্দাবনে বেড়াতে যাব বলে যাবেন না, কোনোদিন যাবেন না। বৃন্দাবনটা শুধু বেড়াবার জায়গা নয়, ওটা ধরবার জায়গা, জানবার জায়গা, বুঝবার জায়গা। আজও লীলা করে শ্যাম রায়, আজও ব্রজের মাটিতে কান পাতলে বংশীর ধ্বনি শোনা যায়। কোন কোন ভাগ্যবান সেই নিত্য লীলা আজও দেখিবারে পায়। বেড়াতে যদি যেতে হয় দার্জিলিং চলে যান, গ্যাংটক চলে যান, আরো তো আছে। বৃন্দাবন বেড়াবার জায়গা নয়, দর্শনের জায়গা, স্পর্শনের জায়গা। ওখানে ধুলাই গড়াগড়ি দিতে যাওয়া হবে। যদি সেই অনুভব নিয়ে গুরু কৃপা নিয়ে যান, দেখবেন বৃন্দাবনে এই যে বংশী শিক্ষার যে পথটি এখন আমি গাইব, সব অনুভব করতে পারবেন। আটখানা সুর এক এক করে বলে গেল বংশীদাস ঠাকুর মহাশয়, 500 বছর আগে লিখলেন এই পদাবলী, বংশী শিক্ষা বা মুরলী শিক্ষার মূল যে পথ। প্রথম রন্ধ্র, দ্বিতীয় রন্ধ্র, তৃতীয় রন্ধ্র কি কাজ হয়, আজও বৃন্দাবনে সেই নিত্য লীলা দর্শন হয়। প্রথম রন্ধ্রের গানে মুরলী শেখাবো মুরলী, শেখাবো মুরলী, মুরলী মুরলী শেখাবো, শেখাবো মুরলী। ব্রহ্মার ভাঙ্গিল ধনে গো দ্বিতীয়তে যমুনা উজা, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বিশ্ববানু সুতা। রাধে রাধে। প্রথম রন্ধ্রে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়, দ্বিতীয়তে যমুনা উজান বয়, আর তৃতীয়তে কি হয় জানো, এই যে বাতাস পবন স্তব্ধ, 3 নম্বর সুরে পবনেরও হতগতি হয়, আবার পবনের হত গতি হয় ওরে, পবনের হত গতি হয় ওরে, পবনের হত গতি হয় ওরে, পবনের হত গতি হয় ওরে। লইয়া মনসারে মন শিখায়, শিরাধারে লইয়া মনসারে মন শিখায়। চতুর্থ রন্ধ্রের গানে যত ব্রজবাসীর বাজে প্রাণে, এলো থেলো পাগলিনী প্রায়। পঞ্চম রন্ধ্রের সুরে এই ধেনু গান আপনি ফিরে, গুরু ফিরে যায়। ধেনু মানে সেই ধেনু নয়, আমরা কলির জীব যারা। 5 নম্বর সুর, ওই জন্য বললেন রাসলীলায় কি বললেন, মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিত চরণী। আরে গরুগুলো কি করে জানেন, ঘাস মুখে নিয়ে ফিরে যায়। আমরা যারা এখানে বসে আছি, আমাদের কাছে ঘাস হচ্ছে আশা, আশা। এমন কোন মানুষ আছে আশা বুকে নিয়ে মরেনি, আছে কেউ? সবার কিছু না কিছু আশা ছিল। গরু যেমন পেট পুরে যতই খাওয়ান, যতই খাওয়ান, আবার কচি কচি ঘাস দিলেই সে খেতে শুরু করবে, তাই না? মানুষ তেমন, আশার ঘাস এত মিষ্টি, ভগবান দিতেই লেগেছে, দিতেই লেগেছে, আর আমরা চাইতেই লেগেছি, চাইতেই লেগেছি। আশা নিবৃত্ত হচ্ছে না, সেই তৃণমুখে ঊর্ধ্বপুচ্ছে ধায়। ষষ্ঠম রন্ধ্রের গতি কদম বহাই বিকশিত, ষড়িত একত্রে বহায়
সপ্তম রন্ধের গানে পাষাণ দ্রবিল গুণে। এখনো বৃন্দাবনে গোবিন্দের পায়ের চিহ্ন পাথরের উপরে আছে। কত বিজ্ঞানীরা রিসার্চ করলো, বলছে এগুলো কোনো শিল্পী বোধ হয় তৈরি করেছে। না, তারা পরে উত্তর দিল, না এটা কোনো মানুষের তৈরি করান, পায়ের দাগ নয়, পায়ের চিহ্ন নয়। সাত নম্বর সুর যখন বাজত পাষাণ গলে যেত, পাথর গলে যেত। সপ্তম রন্ধ্রেরও গানে পাষাণ ও দ্রবিল গুণে, পাষাণয়া পনি জলময়ে, পাষাণ জল। আর সেখানেই গোবিন্দের চরণ ছিল, দর্শন করে আসবেন বৃন্দাবনে। অষ্টম রন্ধ্রের গান গাই রাধে তোমার না, অষ্টম রন্ধ্রের গান গাই রাধে তোমার না, অষ্টম রন্ধ্রের গান গাই রাধে তোমার, বাসি জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে, বাসি জয় রাধে শ্রী রাধে বলে, অষ্টম রন্ধ্রের সুরে জাগে রাধে রাধে বলে, অষ্টম রন্ধ্রের সুরে জয় রাধে শ্রী রাধে বলে, অষ্টম রন্ধ্রের সুরে রাধে 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 বলে, অষ্টম রন্ধ্রের অষ্টম রং অষ্টম রন্ধ্রের গান গাই রাধে তোমার না, অষ্টম রন্ধ্রের গান গাই রাধে তোমার না, মোর বাসি এত গুণ ধারে, বাসি এত গুণ ধারে, মোর বাসি এত গুণ ধারে, বংশী বদনে কায় বংশী শিক্ষা উচিত নয়, বংশী বদনে কায় বংশী শিক্ষা উচিত নয়, বংশী বদনে কায় বংশী শিক্ষা উচিত নয়, মন দিয়ে যদি না শেখে, না শিখিলে শিক্ষা বলি কারে, না শিখিলে শিক্ষা বলি কারে। ও রাধে এবার দক্ষিণা দাও, গুরু দক্ষিণা, কি দিব কি দিব বলি মনে ভাবি আমি, হে গোবিন্দ যেই ধন তোমায় দেব, সে ধন তুমি, আমি কৃষ্ণ ধন তোমার চরণে দিলাম। গোবিন্দ বলে হে রাধে রাধে, এ তো গঙ্গা জলে গঙ্গা পূজা, তুমি আমায় নিয়ে আমায় কেন দেবে, কেন তুমি বলতে পারলে না যে আমি তোমার হলাম। রাধানি বলে হে গোবিন্দ তুমি যে আমার বন্ধু, আমি যে তোমার, এই ত্রিজগতে জাগে তুমি যে আমার বন্ধু, আমি যে এই রাধা শুধু তোমার, শুধু তোমার, শুধু তোমার, তোমার ধন তোমায় দিতে কি যাবে আমার, বংশী বদনে কহে শুনো সব সখী, আমি বিকাইলাম শ্যাম পায়ে, ও গো তোমরা হইও সাক্ষী। এত বলি রাধা রানী কৃষ্ণ চরণে পড়িলা, দুই কর প্রসারিত করি গোবিন্দ আমার, রাধা রানীকে বক্ষেতে ভরিলা, বক্ষেতে। এই তো হয়েছে, ওই তো হয়তো, ও কালা চাঁদ দেখো, কালা চাঁদ একটা নয়, যেন যুগলে চাঁদ রাই চাঁদ আর শ্যামে চাঁদ, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো বারো দিনে দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো বারো দিনে দাঁড়ালো, চাঁদ বদনি চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, 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 এই যে মোদের প্রেমের নদী অকুল পাথা, এই যে মোদের প্রেমের নদী অকুল
হারাই যে মোদের প্রেমের নদী অগুলো পাথা যে মোদের প্রেমের নদী অগুলো পাথা তাহাতে রসিক নাগর দিতেছে সাতা তাহাতে রসিক নাগর ওই মায়েরা উলুধানি রসিক নাগর দিতেছে সাতা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ চাঁদ চাঁদের বাবে চাঁদ বদনি দাঁড়ালো খোডালে বসেছিল সুখ আর সারি খোডালে বসেছিল সুখ আর সারি খোডালে বসেছিল সুখ আর সারি ওই আনন্দে মনের আনন্দে আনন্দে মগ্ন ভেল দোহারে নিহারি আনন্দে মগ্ন ভেল দোহারে নিহারি নিকুঞ্জের মাঝে ইহকে লিবিলা নিকুঞ্জের মাঝে ইহকে লিবিলা অপূর্ব যুগল এই যুগল গান যিনি লিখেছেন বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস সবাই একটু মনে মনে প্রণাম করবেন এবার আমি বিদায় নেব আবার আগামীকাল নিত্য লীলায় বিকালবেলা দর্শন হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন আনন্দে মগ্ন ভেল দোহারু পহেরি আনন্দে মগ্ন ভেল দোহারু পহেরি কুঞ্জের মাঝে ইহকে নিবিলা কুঞ্জের মাঝে ইহকে নিবিলা আনন্দে নিরখয়ে গোবিন্দ দাস আনন্দে নিরখয়ে গোবিন্দ দাস রা কৃষ্ণ দুহু জনার হইল মিলা রা কৃষ্ণ দুহু জনার হইল মিলা আবার হরি ধ্বনি উলুত করে ভক্ত ধনি ধনি উলু ধনি করে ভক্ত রাম নারায়ণ 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 রাম মহাকাশের মহানাম রাম নারায়ণ মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম বলো রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় হরি বল 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 শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দ নিদাই গোর হরি হরি বল হরি হরি বল হরি হরি